সাংগঠনিক জেলা সভাপতিকে সংবর্ধনা। দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে বাটার মোড়ে এলেন পৌরসভার উপপৌরমাতা। ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা। হাজির ছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সোমবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির পদে পরিবর্তন হয়েছে। নতুন সভাপতি হয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাস। দলীয়ভাবে এই সিদ্ধান্তের কথা জানানোর পর শুভেচ্ছার বন্যায় ভেসেছেন নবনিযুক্ত সভাপতি। শুভেচ্ছা জানানোর পালা অব্যাহত থাকল রাত পর্যন্ত। দলের পক্ষ থেকে যখন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় সোমবার, তখন বাগদাতে ছিলেন বিশ্বজিৎ দাস। এদিন বিকালের পর ফেরেন বনগাঁতে। বনগাঁতে ফিরে বাটার মোড়ে নিজের কার্যালয়েই ছিলেন। সেখানেই একে একে আসতে থাকেন বিভিন্ন দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থকেরা। রাতে 9টা নাগাদ বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্যের উদ্যোগে সভাপতিকে শুভেচ্ছা জানানো হয়। মতিগঞ্জ এলাকা থেকে রীতিমতো মিছিল করে জ্যোৎস্না আঢ্যের নেতৃত্বে সকলে এসে পৌঁছান বাটার মোড়ে। সেখানেই নবনিযুক্ত সভাপতিকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন জ্যোৎস্না আঢ্যের সাথে উপস্থিত ছিলেন বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য। বিশ্বজিৎ দাসের হাতে পুষ্পস্তবক তুলে দেবার পাশাপাশি তাকে মিষ্টিমুখও করানো হয়। জ্যোৎস্না আঢ্য বলেন, এই সিদ্ধান্তে বনগাঁর মানুষ আনন্দিত। আমরা সবাই মিলে বিশ্বজিৎ দাসকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে এসেছি। বনগাঁর মানুষ কিন্তু খুব আনন্দিত, গর্বিত। বনগাঁর মানুষ দিদিকে আবার নতুন করে ধন্যবাদ জানায় যে এরকম একটা মানুষকে আজকে আমাদের জেলা সভাপতি করেছে। মানুষ কিন্তু নতুন করে আবার নিঃশ্বাস নিতে পারছে আজকের থেকে, এবং দম নিতে পারছে। কদিন ধরে মানুষ নিঃশ্বাস নিতেও পারছিল না, দম আটকে ছিল। আজকে যেন বড় একটা পাহাড় যেন ভিতর থেকে বেরিয়ে গেল মনে হলো, এরকম একটা পাহাড়। দম বন্ধ হয়েছিল মানুষ, আজকের থেকে নতুন করে আবার নিঃশ্বাস নিচ্ছে। যেহেতু মানুষ জানে বিশ্বজিৎ দাস নতুন না, এর আগেও বিধায়ক ছিল। বনগাঁ বাগদা যেভাবে উন্নয়ন করেছে সেই দিকে দিদি ভেবেছে যে বিশ্বজিৎ দাস ছাড়া ওখানে জেলা সভাপতি হওয়ার কোনো যোগ্য আমি খুঁজে পাচ্ছি না। বিশ্বজিৎ দাসকে, আমাদের জেলা সভাপতিকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা এবং সম্বর্ধনা দিতে এসেছি। শুভেচ্ছা পর্ব শেষ হবার পর বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূল কংগ্রেস একান্নবর্তী পরিবারের মতো। আমি তিনবারের বিধায়ক, সবার সাথেই আমার আন্তরিক সম্পর্ক। আগামীতে সকলকে একসাথে নিয়ে চলতে চাই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে, যে আস্থা ভরসা বিশ্বাস রেখেছেন। আমি আগামী দিনে আমার সাংগঠনিক যেটুকু ক্ষমতা আছে, প্রায় 25 বছর ধরে আমি ছোট বড় জনপ্রতিনিধি, সেই সঙ্গে সঙ্গে আমি একদম বুথ স্তর থেকে, ব্লক থেকে জেলা অবধি আমি সংগঠনের দায়িত্ব পাটপাটে সামলেছি। সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমার প্রতি যে আস্থা দলনেত্রী রেখেছেন, অভিষেক ব্যানার্জি রেখেছেন, আমি আগামী দিনে সকল মানুষের সেই ইচ্ছা পূর্ণ করব। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।